ওয়েলকাম টু রিম্পাস কিচেন। রিম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব একটি নতুন রেসিপি, পেঁপে ভাজা। আপনাদের প্রত্যেকেরই রেসিপিটি খুব ভালো লাগবে, পুরোটা দেখুন। এই রেসিপিটি শুরু করার আগে সাবস্ক্রাইব করে নিন রিম্পাস কিচেন চ্যানেলকে এবং পাশে ঘন্টা বোতামটি প্রেস করে নিন, প্রতিদিন নতুন ভিডিও দেখার জন্য। সবার প্রথমে পেঁপে ভাজা রেসিপি তৈরি করার জন্য আমি দুটো পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেগুলোকে অর্ধেক করে কেটে রেখেছি, এবার এগুলোকে ছুলে নেব। দেখুন পেঁপেগুলোকে আমি ভালো করে ছুলে নিয়েছি। এবার পেঁপেগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে রেখেছি এবং ভিতরের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। একটি আলু নিয়ে নিয়েছি, আলুর খোসাটা আমরা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কুড়ানি নিয়ে নিয়েছি, এতে আমরা পেঁপেগুলোকে কুড়িয়ে নেব। সব পেঁপেগুলো আমার কুড়ানো হয়ে গেছে। এবার আলুটাকে আমরা কুড়িয়ে নেব। আলু আমাদের কুড়ানো হয়ে গেছে। পেঁপে আর আলুটাকে একসাথে মিক্স করে দিলাম। এখন পেঁপে আর আলু কুড়ানোটার মধ্যে হাফ টেবিল স্পুন মতো নুন দিলাম, হাফ টেবিল স্পুন মতো জিরা গুঁড়ো দিলাম, হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম, সর্ষে পাউডার দেবো 4 টেবিল চামচ মতো, বেসন দেব আমরা 2 টেবিল স্পুন মতো, এবার রসুন বাটাটা দিলাম। 4-5টা রসুনকে আপনারা ভালো করে বেটে নিলেই হবে। মাখানো আমাদের হয়ে গেছে। এবার একটি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিবেন, 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিবেন, তাতে 1/2 টেবিল স্পুন মতো জিরে গোটা জিরে দিয়ে দিবেন। গোটা জিরাটা হালকা লাল হয়ে আসার পরে যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলেন সেটা দিয়ে দিবেন। দিয়ে এটাকে কম আঁচে ভাজা ভাজা করবেন, ভাজতে সময় লাগবে, কম গ্যাসে আপনারা ভালো করে ভাজা ভাজা করবেন। দেখুন আস্তে আস্তে আমাদের ভাজা হয়ে আসছে। এভাবে কম আছে ভালো করে ভাজা ভাজা করবেন। দেখুন পেঁপে ভাজা আমাদের তৈরি হয়েছে। আপনারা সকলেই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন।